হ্যাঁ বল্টুবানি, কোথায় বল্টুবানি? এই দেখো, তোমাদের জন্য অনেক কিছু খাবার দাবার নিয়ে চলে এসেছি, খাবার স্পেশালি গরমে টকটক কাঁচা কাঁচা আম, চলবে? ও বাই দা ওয়ে, তার আগে একটা কথা বলে দিই তোমাদের, বল্টু সেজেছে দেখো, বল্টু ডান্স চ্যানেলে ডান্স ইয়ে করছিল। বল্টু এটা কি সাউথ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান ড্রেস? আইয়ো বল্টু শর্টস চ্যানেলে 24K সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে। এইভাবে ওকে সাপোর্ট করো, ও প্রচুর ডান্সটাকে খুব ভালোবেসে করে, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাই তো? আর বল্টুকে আজকে সেজে স্পেশালি কেমন লাগছে সেটাও জানিও। বল্টু ডান্স করে অনেকটাই কষ্ট হয়ে গেছে, তার জন্যে ভ্যারাইটিস খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছে এখন বল্টুকে। আরে বল্টুকে সাজিয়ে দিয়েছে কে? বল্টুকে সাজিয়ে দিয়েছে বনি, সেই দিদি ভাই। বল্টুকে সাজিয়ে দিয়েছে বনি কুমারী। কেমন হয়েছে সাজাটা বনি? আমার তরফ থেকে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে সাজানোটা। তো শোনো, ডান্স করে প্রচুর, আগে টক টক না ঠান্ডা ঠান্ডা, আগে ঠান্ডা ঠান্ডা দি, কারণ মুখটা দেখতেই পাচ্ছো ঘেমে কি অবস্থা হয়ে গেছে। তো এই না বলতো, তোমার জন্য স্পেশালি ঠান্ডা ঠান্ডা ফ্যানটা, ঠান্ডা তো? হ্যাঁ, আর বনির জন্য আছে ঠান্ডা ঠান্ডা লিচু ড্রিঙ্কস, ধরো নাও, কারণ বনি কষ্ট করে সাজিয়ে দিয়েছে, মানে দুজনেরই কষ্ট আছে এই ডান্সটার পেছনে, সবাই মিলে যুদ্ধ করছে আর কি তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য। কেমন লাগছে অবশ্যই জানি ও ডান্স চ্যানেলটা। এরাও ফ্লাই আপ বলতো স্পেশাল, ফ্লাই আপ আরো আছে, অনেক ঠান্ডা আছে, আছে স্পেশাল ফুটি বনির জন্য, চলবে? দৌড়াবে। আর তোমার ডান্স চ্যানেলের নামটা বলেছো? ওই তো স্মার্ট বল্টু ডান্স। ওকে, চ্যানেলের নামটা আবার একটু বলে দাও, বল্টু নিজে মুখে বলবে, স্মার্ট বল্টু ডান্স। হ্যাঁ, তোমরা ঝটপট যাও দেখে নাও ডান্সগুলো কেমন হচ্ছে, আর চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করো। আর আছে দেখো ঠান্ডা ঠান্ডা, এই যে পেপার বোর্ডের ম্যাঙ্গো জুস, এটা আমার জন্য, এটা আমার জন্য, এটা আমার ভীষণ প্রিয়, আমার জন্য। আরে তোমাকে ধরতে দিলাম, আমি নেব কিন্তু, না আমি আমি ধরতে দিয়েছি, না তুমি ছুটি খাও। আরো অনেক কিছু আছে কিন্তু এখন দিচ্ছি না, এখন যেটা স্পেশালি এনেছি বল্টু স্পেশাল, এই দেখো আছে কাঁচা কাঁচা আম, কাঁচা মিঠা, কাঁচা মিঠা মানে কাঁচা মিষ্টি বলতো, কাঁচা মিঠা মানে কি বলতো, কাঁচা মিষ্টি, বুঝলে? খোসাটা ছাড়াতে হবে, তুমি নিয়ে কি করবা এখন? আমি খোসা ছাড়াবো, তারপরে গোলমরিচ গুঁড়ো মাখাতে হবে, লবণ মাখাতে হবে, লঙ্কার গুঁড়ো হালকা করে দিলেও হয় না দিলেও হয়, দিয়ে রেডি করে ওদের দেবো, ওরা খাবে। তো এই যে বনির জন্য স্পেশাল, গাছে ঝুলছিল মনে হয়, আমি ছিঁড়ে এনেছি, এই যে ইয়ে, গরমে এইসব জিনিসগুলো খেতে জাস্ট ওয়াও লাগে, সেই জন্য আমি এনেছি এটা, ছোটটা কিউটটা আমার জন্য, তাই তো? এখন এখন এর মধ্যে রেখে দাও, আমি খোসা ছাড়িয়ে লবণ মাখিয়ে রেডি করে দেবো, তারপরে খাবে, ঠিক আছে? বলতো নাচ করে কষ্ট হয়ে গেছে, তাহলে আম ছাড়িয়ে দাও ঝট করে, আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাবো। আচ্ছা তার মধ্যে একটা কথা, তোমাদের গরমের ছুটি কেমন কাটছে সেটা বলো, বন্ধুদের ভালো, বন্ধুদের সঙ্গে বলো, দারুণ কাটছে, মজা হচ্ছে কি? হ্যাঁ, না স্কুল থাকলে, টিউশন থাকলে, টিউশন তো আছে, স্কুলটা ছুটি, তো এখন কেমন লাগছে বাড়িতে বসে? ভালো লাগছে, টাইম কাটছে তো? মিস করছো নাকি স্কুলটাকে? মিস করছো না? হ্যাঁ, স্কুলের স্কুল ফ্রেন্ডদের মিস করছো না? হ্যাঁ, আনন্দ হচ্ছে না তার মানে? কি আর করা যাবে, গরমে তো বাড়িতে রেস্ট নিতেই হবে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, সবাইকে টাটা, সবাই গরমে সুস্থ থেকো, ভালো থেকো, আমরাও তোমাদের আশীর্বাদে ভালোই আছি, সবাইকে টাটা, 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 টাটা।